একজন স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে, স্বভাবতই অনেকে উত্তর দেন মা। কেউ বলে মেয়ে, কেউ বা বলেন বোন, কেউ বা বলেন নানি, কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে। এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে। খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার কাছে সবচেয়ে প্রিয়। আসলে বাঙালি পুরুষের সমস্যা, বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে, লোকে বউ পাগল বলবে, বউয়ের কাছে ছোট হয়ে যাবে, অথবা বাকি পুরুষদের সামনে মান ইজ্জত কমে যাবে। এমন একজন মানুষই কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী, অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে? শ্বশুর বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে। নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ, যার কারণে বউ কখনোই প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না।